মুরগির বাচ্চা ব্রিডিং করার নিয়ম হচ্ছে 21 দিন, তবে বর্তমানে যেহেতু গরমের সিজন চলে এসেছে সেহেতু আমাদের বাচ্চা 21 দিন কিন্তু ব্রিডিং এ রাখার প্রয়োজন হচ্ছে না, কারণ মোটামুটি সপ্তাহখানেক রাখলে কিন্তু ব্রিডিং হয়ে যাচ্ছে, তারপরে আর হিটের প্রয়োজন হয় না। তবে একটা স্পেসে একটা ছোট্ট জায়গায় চিকগার্ডের মধ্যে ছোট করে রাখতে হবে, তারপরে 21 দিন বা 20 দিন হওয়ার পরে কিন্তু একটা বড় সড়ো স্পেসে ছাড়তে হবে, এটা নিয়ম। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি বলবো, এর আগের ভিডিওটাতে যে দেখালাম যে কোন মেডিসিনটা কোন সময় ইউজ করা উচিত, আর সোমনাথের কমেন্ট অনুসারে যে দেখানো হলো যে 0 থেকে 3 দিন বয়স পর্যন্ত কোন মেডিসিনগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হবে, তো আজকের এই ভিডিওতে জানাবো যে একটা বাচ্চা 0 থেকে বোর্ডিং শেষ অবধি কোন কোন সময়ে কোন কোন বয়সে কোন কোন মেডিসিন ইউজ করা প্রয়োজন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথম দিন বাচ্চা বোর্ডিংয়ে দিয়ে স্যালাইন জল খাওয়াতে হবে, সেটা হতে পারে আপনার নিজস্ব ঘরের ইনকিউবেটার থেকে বাচ্চা, অথবা হতে পারে দূর থেকে আপনি ক্যারি করে অন্য হ্যাশ থেকে নিয়ে আসছেন। তো প্রথম দিন বাচ্চা বোর্ডিংয়ে দিয়ে প্রথমবারের জন্য আপনাকে স্যালাইন জল খাওয়াতে হতে পারে ইলেকট্রোল পাউডার, হতে পারে গ্লুকন্ডি, হতে পারে ওআরএস, হতে পারে নুন চিনির জল, হতে পারে গুড়ের জল, যাই হোক যে কোনো প্রকার একটা স্যালাইন পদার্থ আপনাকে খাওয়াতে হবে। তারপরে সারাদিনের জন্য সাদা জল চলবে। দ্বিতীয় দিন থেকে আপনি পরপর তিন দিন যে কোনো প্রকারের অ্যান্টিবায়োটিক ডোজ করতে পারেন, সিপ্রোফ্লক্সিন হতে পারে, এন্ডোফ্লক্সিসিন হতে পারে, টেট্রাসাইক্লিন হতে পারে, ডক্সিসাইক্লিন হতে পারে, যে কোনো প্রকারের অ্যামোক্সিসিলিন হতে পারে, হোস্টাসাইক্লিন হতে পারে, অ্যাজিথ্রোমাইসিন হতে পারে, যে কোনো প্রকারের একটা অ্যান্টিবায়োটিক ডোজ আপনাকে পরপর 3 দিন করতে হবে। গেল তারপরে 5 দিনের মাথায় আপনি অ্যান্টিবায়োটিক ডোজটা যে সমাপ্ত হয়ে যাবে, 5 দিন থেকে আপনি মাল্টিভিটামিন ইউজ করতে পারেন। মাল্টিভিটামিনের মধ্যে রিকোভিট রয়েছে, এর আগে অনেক ভিডিওতে দেখেছি কী কী মাল্টিভিটামিন বুডিংয়ে ইউজ করতে হয়, যে কোনো একটা ভালো মাল্টিভিটামিন, ভিটামিন ডি, ভিটামিন কে, ভিটামিন ই, এই সমস্ত মিশ্রিত যে সমস্ত ভিটামিনগুলো আছে সেটা আপনি ইউজ করতে পারেন। অনেকে বলে ভাইমেরাল ইউজ করবো কিনা, আপনি ভাইমেরাল ইউজ করতে পারেন, লাইসোভেট ইউজ করতে পারেন, এইটা পরপর আপনি 3 দিন ইউজ করতে পারেন। তারপরে আপনার কিন্তু ভ্যাকসিনেশনের সময় চলে আসবে রানীক্ষেতের, ভ্যাকসিনেশন 3 থেকে 7 দিনের বয়সে করতে পারেন। ভ্যাকসিনটা সবসময় সকালের দিকে অথবা সন্ধ্যার পরে যখন পরিবেশ ঠান্ডা হবে, বিশেষ করে এই সময়টাতে গরমকালে হয় খুব সকালের দিকে অথবা সন্ধ্যার পরে যখন ওয়েদার নরম হবে তখন কিন্তু ভ্যাকসিন করতে হবে। আচ্ছা, ভ্যাকসিন করার আগের দিন কিন্তু কোনো রকম অ্যান্টিবায়োটিক ডোজ চলবে না, এবং ভ্যাকসিন করার পরের দিন চাইলে আপনি একদিনের জন্য অ্যান্টিবায়োটিক ডোজ করতে পারেন, যদি সমস্যা না হয়, না করলেও কোনো ক্ষতি নেই। ওকে, তারপরে 12 দিনের মাথায় আপনাকে আবার গাম্বোরো ডোজ করতে হবে। গাম্বোরো ডোজটা করার পরে, গাম্বোরো ডোজ করার আগের দিনও কিন্তু এরকম কোনো রকম ভ্যাকসিনেশন অ্যান্টিবায়োটিক ডোজ করা যাবে না, এবং পরের দিন চাইলে আপনি অ্যান্টিবায়োটিক ডোজ করতে পারেন, নাইলে না করতে পারেন, সেটা আপনার উপর নির্ভর করবে। তবে 12 দিনের যে গাম্বোরো ডোজ করবেন, গাম্বোরো ডোজ করার পরে একদিন দুদিন রেস্ট দিয়ে যদি অ্যান্টিবায়োটিক ডোজ করেন বেটার, না করলে একদিন দুদিন রেস্ট দিয়ে আপনাকে কিন্তু পরপর আবার 3 দিনের জন্য যে কোনো একটা অ্যান্টিবায়োটিক ডোজ করতে হবে। এটা প্রপার এই শিডিউল অনুসারে যদি চলতে পারেন ভবিষ্যতে অনেক লং লাস্টিং করবে আপনার মুরগিগুলো, এবং কোনো রকম রোগব্যাধি সহজে চট করে আক্রান্ত করতে পারবে না। তারপরে এইভাবে 3 দিন চালানোর পরে 21 দিনের মাথায় গিয়ে রানীক্ষেতের রিপিট B1 ডোজ করতে হবে। পরের দিন আপনি যদি চান অ্যান্টিবায়োটিক ডোজ করতে পারেন, নচেত করার কোনো প্রয়োজন নেই। 35 দিনে গিয়ে রিপিট গাম্বোরো ডোজ করতে হবে। গাম্বোরো ডোজ করার পরে আপনি চাইলে অ্যান্টিবায়োটিক দিতে পারেন, নাও দিতে পারেন। মূল কথা হলো 21 দিনের যে বোর্ডিং যে সার্কেল, সেই বোর্ডিং সার্কেলের মধ্যে প্রথম দিন আমাদের ওআরএস বা ইলেকট্রোল জল দিতে হবে, দ্বিতীয় দিন থেকে পরপর 3 দিন অ্যান্টিবায়োটিক ডোজ করতে হবে, তারপরে রানীক্ষেত ডোজ করতে হবে। রানীক্ষেত ডোজ করার পরে আপনি চাইলে অ্যান্টিবায়োটিক ডোজ করতে পারেন, নাহলে করার দরকার নেই। 12 দিনে আপনাকে গাম্বোরো করতে হবে। গাম্বোরো করার পরে 14 দিন থেকে আপনি পরপর 3 দিন কিন্তু অ্যান্টিবায়োটিক ডোজ করতে হবে। এটা হচ্ছে যে ব্যাকটেরিয়াল সংক্রমণ করার জন্য এই প্রসেসিংটা করা হয়। আচ্ছা, এর মাঝে আছে যারা লেয়ার ফার্মিং করবেন, যদি ডি বেকিং করতে চান, ঠোঁট কাটতে চান, তাহলে কিন্তু ঠোঁটটা কেটে নিতে পারেন 10 থেকে 12 দিনের মাথায়, তখন ঠোঁটটা নরম থাকে নেল কাটার দিয়ে বা ডি বেকিং মেশিন দিয়ে আপনি ঠোঁট অথবা নখগুলো কাটতে পারেন। ওকে, এবার 21 দিনে রানীক্ষেতে রিপিট ডোজটা করতে হবে। তারপরে 21 দিনের পরে কিন্তু আপনাকে চাইলে অ্যান্টিবায়োটিক করলে করতে পারেন, না করলে সমস্যা নেই। এবার যদি মনে করেন যে পাখিগুলো ঠিকঠাক গ্রোথ হচ্ছে না, তখন কিন্তু আপনি এক্সট্রাভাবে মাল্টিভিটামিন ইউজ করতে পারেন। এবং আমি সবাইকে বলবো যে অন্ততপক্ষে যারা লিভারের ডোজ নিয়ে খুব উদ্গ্রীব থাকেন, যারা খুব ব্যস্ত হয়ে পড়েন যে লিভারের ডোজ কবে করবো, লিভারের ডোজ করলেই মনে হয় যে মুরগি খুব তাড়াতাড়ি হাইফাই গ্রোথ করবে, এরকম কিছুই নয়। যদি আপনি অল্প বয়সে লিভারের ডোজ করেন, দেখুন লিভারটা তো তৈরি হতে দিতে হবে, একটা এইটুকু পাখি তার লিভারটা কতটা হবে, সে লিভারটা ভালোভাবে ডেভেলপ হোক, ডেভেলপ হওয়ার পরে আমি যদি লিভারের ডোজটা করি প্রপার কিন্তু কাজ আসবে, প্রপার গাইড হবে। তো আমি চাইবো যে সবাইকে 15 দিনের পরে গিয়ে যদি লিভার ডোজ করেন তাহলে বেটার, আর চাইলে আপনি 1 মাসের পর থেকে লিভার ডোজ করতে পারেন। অবশ্যই মাথায় রাখতে হবে কিরমির ডোজটা কিন্তু 1 মাসের আগে কখনোই করা যাবে না, তো কিরমির ডোজটা করে আপনি কিন্তু লিভার ডোজটা করতে পারেন। এবং আপনি যদি খুবই ব্যস্ত হয়ে যান চাইলে আপনি 15 দিনে লিভার ডোজ করতে পারেন, তবে 15 দিনের আগে কেউ কিন্তু লিভার ডোজ করবেন না, বিশেষ করে দেশীয় প্রজাতির মুরগি। ব্রয়লারের ক্ষেত্রে আলাদা, ব্রয়লারের 14 দিনে কিন্তু লিভার ডোজ হয়ে যায়, ব্রয়লারের বিষয়টা সম্পূর্ণ আলাদা। ওকে, তো আজকে এই ছিল যে 0 থেকে 21 দিন বয়স পর্যন্ত কোন কোন মেডিসিনগুলো ইউজ করবেন, আর সবসময় মাথায় রাখবেন যে যদি কোনো রকম সমস্যা না হয়,
অকারণে আমি মেডিসিন কেন ইউজ করব। অকারণে মেডিসিন ইউজ করলে দুটো সমস্যা, এক হচ্ছে আপনার পয়সা খরচ হলো, তাতে আপনার মূলধনটা বেশি প্রয়োগ হয়ে গেল, দ্বিতীয় হচ্ছে মেডিসিন ইউজ করলেই তার শরীরে একটা ধকল আসে এবং সেই ধকলটাই কিন্তু পরবর্তীকালে কি হয় যে সঠিক মাত্রায় গুরুত্ব হয় না। এর জন্য অ্যাডভান্স প্রোটেকশন হিসাবে বা প্রিভেনশন হিসাবে ঠিক যে পদক্ষেপগুলো বললাম, যে চার্টটা আমি বললাম, এই চার্ট ফলো করুন, আশা করি কোনোরকম সমস্যা হবে না। তারপরেও যদি কোনোরকম সমস্যা হয়ে যায় তখন তোমাদের ট্রিটমেন্ট করতে হবে, এবং সমস্যা হওয়ার আগে যদি এই শিডিউলটা মেনে চলি তাহলে কিন্তু কোনোরকম সমস্যা হওয়ার প্রশ্নই উঠছে না। তবে সবথেকে বড় কথা যে এত কিছু মেডিসিন চার্ট, এত কিছু ফর্মুলা আমি বলে দিলাম, এই ফর্মুলা যদি আপনি ফলো করেন অথচ আপনি যদি ব্রুডিংয়ে প্রপার যে হিট ম্যানেজমেন্ট সেটা যদি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু এই সবগুলো জলে চলে যাবে, সবগুলো বৃথা হয়ে যাবে। আপনাকে প্রপার 35 যে তাপমাত্রার ম্যানেজমেন্ট সেটা রাখতে হবে, মানে প্রচণ্ড গরম বলে আমি ইলেকট্রিক সেভ করার জন্য লাইটে জ্বালাবো না, তাহলে কিন্তু ব্রুডিং ঠিকঠাক হবে না। প্রপার ব্রুডিং করতে গেলে আমাদের তাপমাত্রা প্রয়োগ করতেই হবে, তাপমাত্রা প্রয়োগ না করলে কিন্তু প্রপার ব্রুডিং হবে না। আর যে নাভি শুকানোর যে ব্যাপারটা, শুধু যে মেডিসিন দিলে নাভি শুকিয়ে যাবে তাই নয়, আমার প্রপার তাপটা পেলেও কিন্তু শরীরে অটোমেটিকলি নাভি শুকিয়ে যাবে। এবার নাভি শুকানোর জন্য প্রপার মেডিসিন আর প্রপার তাপ দুটোরই প্রয়োজন। ওকে, তো এই ছিল আজকে দেখানো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন, আর অবশ্যই আপনার খামারে প্রত্যেকটি পশু পাখিকে ভালো রাখবেন। ওকে, ধন্যবাদ।